তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে র্যাঙ্ক গেম প্লে। তো আমরা এখন নেমে যাচ্ছি সান্তোসাতে। সান্তোসাতে নেমে যাওয়ার পর দেখো, প্রথমে আমি এখানে এক্সমেট নিয়ে নিলাম। তো এক্সমেট গান পেয়েছি, তো এক্সমেট আর এখানে স্কার পেয়ে গেলাম। তো এক্সমেট বাদ দিয়ে দেবো, এখানে স্কার চালাবো। তো ওইদিকে সম্পূর্ণ ঘোরার পর একটাও এনিমি আমরা দেখতে পাইনি যে কিল করব। তো দেখো এখানে পুরো স্কোয়াড চলে এসেছে। তো পর্যন্ত আমাদের স্কোয়াড পুরো চলে এসেছে। তো দেখি এখানে কোনো এনিমিকে দেখতে পাওয়া যায় কিনা। তো মনে হচ্ছে ওদিক দিয়ে একটি এনিমি দেখতে পাওয়া গেল। তো তাও চোখে পড়ছে না। তো এনিমি এবার এই গাড়ি বল দিচ্ছে। তো ফুলওয়াল গাড়িটা তার বড় গাড়িওয়ালা গাড়ি পুরো ফাটিয়ে দিয়েছে। চলো এখানে যে বালের জায়গা করোনা জায়গাটা আবার চালিয়ে দিয়েছে। তো করোনার ভিতর ঢুকে সারাকে মারবো। তো মালটা বসে গেল। তো এই যে ঘোরাঘুরি করছে, তো এটাই মারবো। একটা গুলি লাগছে না, ভেঙে যাচ্ছে। তো দেখো আমাদের মেরে পুরো টেবিলে শুকিয়ে দিয়েছে, মানে নক করে দিয়েছে। তো এখানে এর টিমমেট মনে হচ্ছে আরেকজন এখানে গুলি মারছে। তো সাইডেই মনে হচ্ছে গুলি মারছে, তো তাকে মারতে হবে, নাহলে এখানে আমরা মরে যাবো। তো মাঝে মধ্যে নেটও স্লো হচ্ছে এখানে। তো এই যে দাঁড়িয়ে আছে, আমি মারলাম দুটাগুলি এবং নেট স্লোর জন্য একটু পরে মরল। তো এখন বম চাইলে কোনো লাভ নেই, কারণ এ আগেই মরে গেছে। তো বম চাইলে কোনো লাভ নেই। তো ওখানে আমাদের রেডি গেমার পুরো মেডিকেট মারছে। তো আমি একটু হালকা করে এখানে লুটে নিই। তো গুলবলগুলো প্রথমে উঠাবো। তো ওখানকার এনিমিগুলোকে মারার পর আর একটাও এনিমি আমরা দেখতে পাচ্ছি না। তো মনে হচ্ছে এদিকে এদিক থেকে এনিমি গুলি মারছিলো, তো আমরা রেড চিহ্ন দেখতে পেয়েছিলাম। সামনেই এনিমি আছে, তো এনিমিটাকে আবার মারবো এখানে। তো এনিমি পুরো কভার নিয়ে নিল। তো কভার নিয়ে লাভ নেই ভাই, জোন জোন সামনের দিকে টানছে, তোকে জোনে আসতেই হবে। তো আবার জোন থেকে বেরিয়ে যেয়ে মারবো। তো আবার দেখো এখানে কিলচোর চুরি করে নিল কিল। তো আমার সঙ্গে যতজন এখানে খেলছে সব কিন্তু এখানে কিলচোর। তো তিনজনই, মানে এখন দুজন আছে, তো আগে তিনজন ছিল, তো এখন দুজন আছে। তো দুজনে কিন্তু কিলচোর। দেখো একে মারার চেষ্টা করো, তো এত ড্যামেজ করছে, মরছে না, এত ড্যামেজ করছে, তো মরছে না, বুঝতে পারছি না। তো দেখো উপরের দিকে নেট কিন্তু স্লো হয়ে যাচ্ছে, তো তাই কিন্তু মরছে না। তো যাক মরে গেছে, নেট স্লোর জন্য কিন্তু একটু পরে মরলো আবারও। তো কিলটা পেয়ে গেলাম। তো দুটো কিল হয়ে গেলো আমার এখানে। তো ওরা কিলচোর অনেক কিল করে নিয়েছে চুরি করে। তো এখানে মাশরুমটা প্রথমে খেয়ে নিই, আবার কিন্তু এনিমি মারতে যাবো। তো এনিমি আর কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না। তো এখনও অনেক এনিমি বেঁচে আছে, তো হয়তো উপরের দিকে এনিমিগুলো আছে। তো এনিমিগুলোকে আবারও মারতে হবে। তো এখানে এনিমি মারার, তো নিচে মনে হচ্ছে ফাইট চলছে। তো নিচে টাওয়ারে এনিমি আছে। তো দেখো এনিমি পেয়ে গেছি, টাওয়ারে আছে, মারবো। এতগুলো ড্যামেজ করছে, তাও কিন্তু এখানে নক হলো না। তো একজন কিন্তু নিচে আছে, তাকে মারবো। তো গ্লোবাল ফেলেছে। তো আরেকজন এই সাইড দিয়ে আছে, মানে গাছের সাইডে আছে। তো গাছের কভার নিয়ে আছে। তো এখানে এডিকে মার, মানে কিলচোর, এখানে একটি কিলচোরকে কিন্তু এখানে নক করে দিয়েছে। তুই ওকে বাঁচা, আমি টাওয়ারগুলোকে দেখছি। এবং নিচেও আছে, তো আমাকেও বাঁচা, আমি গ্লো একটা ফেলে নিই। তো এখানে অনেক ড্যামেজ খেয়েছে একটা একটি মেডিকেট, কিন্তু এখানে মেরে নিই। মেডিকেট মারার সঙ্গে সঙ্গে একটি একটা ইমোটও দেখিয়ে দিই। তো ইমোট দেখানো হয়ে গেছে, এবার মারবো। তো এই টাওয়ারের নিচে যেটা আছে সেটাকে মারার চেষ্টা করবো প্রথমে। তো টাওয়ারটা নক হলেও আবার তাকে রিভাইভ করে দেবে, তো বাঁচিয়ে নেবে। তো এদিকে ফাইট চলছে পুরো, আমাদের টিম কিন্তু মারছে। তো এদিক দিয়ে একজন জোনে আসার চেষ্টা করছে, তাকে এখানে মারবো। তো এত ড্যামেজ করছে, তাও কিন্তু এখানে নক হচ্ছে না। তো মনে হচ্ছে পুরো ফোরের ভেস্ট লাগিয়ে আছে, তাই কিন্তু নক হচ্ছে না। তো দেখো এখানে পুরো জোন টানছে আমাদের দিকে। তো আয়, তুই এবার জোনে আয়, তোকে এবার খেলা, জোনেই তোকে মেরে ফেলবি। তো আমি এখানে একটা ড্যামেজ দিই। তো আরেকজনকে এখানে কিলচোরকে নক করে দিয়েছে, তুই ওকে বাঁচা, আমি নিচেরগুলোকে দেখি। তো এখন নিয়ে জাম মারবে ওপর থেকে। তো জাম মেরে দিয়েছে, টাওয়ার থেকে জাম মেরে দিয়েছে, এবার মারবো একটা নক। তো এরপর আরও আছে, এটাকে মারবো, একটা উই লাগছে না। তো মর মর, তো নক হয়ে গেছে। তো আবারও কিছু থেকে যেমনটা বললাম, কিলচোরের দল আছে আমার সঙ্গে, তো কিল চুরি করে নিল। তো একজন মরলো, দুজন মরলো এখানে। তো আমি একটাকে মারলাম এবং কিলচোরগুলো একটাকে মারলো। তো আরেকটা এখানে নক, তুই এখানে নক হয়ে আছিস, তুই এখানে নক হয়ে থাক, কিলচোর সব মরে যা, তোকে বাঁচাতে গেলে আমিও মরে যাবো। তো জীবন আসছে, আমি আরেকটা এনিমি তাদের হয়ে গেছে, তোকে মারবো। তো এত ড্যামেজ খাওয়ার পরেও নক হচ্ছে না কেন, বুঝতে পারছি না। তো নেটের প্রবলেম আছে, আরেকজন গেলো। তো যাকে জোনে নক করছিলাম সে কিন্তু এখানে মরে গেলো। তো আরেকজন এখানে নিচে আছে, তো ওদের টিমের একজন এখানে বেঁচে আছে। তো গুলওয়াল ফেলে কিন্তু লুকিয়ে আছে, গুলওয়াল থেকে বেরো, মারবো, গুলওয়াল ফাটিয়ে মারবো। তো গুলওয়াল আরেকটু আছে, তো আবার একটা গুলওয়াল ফেলে দিল। তো আমাদের সঙ্গে আছে এখানে এডি গেমার, তো এডি গেমার বেঁচে আছে। তো এই গুলওয়ালে ফাটাচ্ছে, তো না মেরে একে শান্তি নেই, তো একে মারবে প্রথমে। তো একটি করে ড্যামেজ করছে, তো দেখো মেরে দিল। তো এখানে এনিমিটা মরে গেছে, তো আমার এখানে ইয়ারামো দরকার আছে। তো ইয়ারামো কিন্তু লুটতে হবে, তো প্রথমে ইয়ারামো লুটে নেবো। তো জোন আসতে এখনও সময় আছে, তো ফটোফট গিয়ে কিন্তু এখানে ইয়ারামো লুটে নেবো।
তো আয় তুই আয় কিছু লুটে নে এখানে, তো ফটাফট এখানে লুট করে নে। A few moments later. তো ওখানে লুটে আসার পর দেখো এখানে চলে এসেছি, তো আবার সামনে কিন্তু দুটো এনিমি আছে, তো দুটো এনিমিকে দেখতে পাচ্ছি না, তো সামনে মনে হচ্ছে দুটো এনিমি আছে। তো দেখো এনিমি দেখতে পেয়ে গেছি, তো এনিমিকে আবারও মারবো। তো এখানে ফালতু ড্যামেজ করছে, তো 7-8 করে ড্যামেজ করছে ধরে নাও। তো এখান থেকে মারবো, জানলার ধার থেকে মারবো। তো এখান থেকে ভালো কভার পেয়ে গেল, তো কভারে লুকিয়ে গেছে। তো এখানে এডি গেমার মনে হচ্ছে সামনে এগিয়ে গেছে, তো এডি গেমারকে মারছে, তো অনেক ড্যামেজ দিয়েছে এডি গেমারকে। তো এডি গেমারের এখানে এইচপি দেখো পুরো কমে গেছে, তো এডি গেমারকে এখান থেকে কভার করবো। তো এখান থেকে কভার করলে মানে একটি গ্লোবাল ফেলে সামনের দিকে এগিয়ে যায়, তো সামনে এনিমিগুলো কভার নিয়ে আসে। তো আর একটা গ্লোবাল ফেলে এগাবো এবং যতগুলো গ্রেনেড আছে তার থেকে চালিয়ে দেবো, একটি দুটি। তো এখানে তিনটি গ্রেনেড আছে, তিনটি এখানে চালিয়ে দেবো। তো চালিয়ে দেওয়ার পর একটি ড্যামেজ খেয়েছে এবং গ্লোবাল কিন্তু কভার নিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু সারা কভার নিয়ে আছে। তো এখানে আরেকটি গ্লোবাল ফেলে আমি এই এনিমিটাকে আমাদের হাতেই ছিল, তো এইও ড্যামেজ ছিল, তো আর কিছু এখানে বলার নেই। তো এই জন্য আমরা কিন্তু মরে গেলাম, তো নেট ষোলোর জন্য কিন্তু আমরা এখানে সবাই মরে গেলাম। আর কিছু এখানে বলার নেই, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।